আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অনেকে আছেন যাদের ইন্টার্নশিপ কেবলমাত্র শেষ হলো বা শেষ হবার পথে, শেষের দিকে আছে, এবং আপনারা প্ল্যান করছেন যে সামনে ইনশাআল্লাহ এফসিপিএস ধরবেন। তো এফসিপিএস পরীক্ষার জন্য কি করে প্রিপারেশন নেওয়া উচিত, আমি সেই ব্যাপারে ইনশাআল্লাহ কিছু কথা বলতে চাই, বিশেষ করে মেডিসিন অংশটুকু নিয়ে কথা বলবো। সবচেয়ে প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনি এফসিপিএসে কোন সাবজেক্টে চয়েস করবেন, কোন দিকে কেরিয়ার করবেন সেটাকে ফাইনাল করা। কারণ বর্তমানে এফসিপিএসে চান্স পাওয়ার পরে আপনি যে সাবজেক্টে চান্স পাচ্ছেন সেটা মানে চেঞ্জ করার কোনো সুযোগ আপনার কাছে থাকবে না। তাহলে কি দেখে আপনি একটা সাবজেক্ট চয়েস করবেন? ডেফিনেটলি আপনি দেখবেন যে সেই সাবজেক্ট সামনের ফিউচার কী, সেই সাবজেক্টে ওয়ার্কলোড কীরকম, আপনি কি স্ট্রেস ফ্রি লাইফ চান নাকি একটা স্ট্রেসফুল লাইফ চান, আপনার কাছে কি চ্যালেঞ্জ ভালো লাগে নাকি আরাম ভালো লাগে, টাকা কেমন লাগে, এই ব্যাপারগুলো, আপনার প্যাশন কোন দিকে, এই জিনিসগুলো চিন্তা করে আপনি একটা সাবজেক্ট চয়েস করলেন। ফাইন, সাবজেক্ট চয়েস করার পরে এবার আপনি চিন্তা করবেন যে আপনি কোন প্রতিষ্ঠানে পড়বেন, আদৌ কোনো প্রতিষ্ঠানের অধীনে পড়বেন কিনা। এই ক্ষেত্রে আপনি যদি কোনো ভাইয়ের আন্ডারে থাকেন বা কোনো কোচিংয়ের আন্ডারে থাকেন, এর ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আপনি নির্দিষ্ট একটা শিডিউল থাকে যে যেহেতু এখানে সপ্তাহে 2-3টা ক্লাস আপলোড হবে বা 2-3টা ক্লাস নেওয়া হবে, আপনি সেই অনুযায়ী ক্লাসগুলো করে ফেললেন, পরীক্ষা যখন হবে পরীক্ষা দিয়ে ফেললেন, একটা রুটিনের মধ্যে থাকা যায়। তো আমি সবাইকে বলবো যে আপনারা যদি সম্ভব হয় কোনো একটা কোচিংয়ে বা কোনো একজন ভাইয়ার অধীনে থাকার জন্য, এটাই আপনাদের জন্য ভালো হবে। এখন কোচিং চয়েস করবেন কীভাবে, ভাইয়া চয়েস করবেন কীভাবে, এই জিনিসগুলো নিয়ে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করেছি, এটা নিয়ে আমি এখানে কথা বলছি না। তো ধরলাম যে আপনি কোনো একটা প্রতিষ্ঠান চয়েস করলেন, আপনি কোন জায়গায় পড়াশোনা করবেন, এরপর আপনার স্টেপ কী? এরপর আপনার স্টেপ, আপনি যে প্রতিষ্ঠানেই পড়াশোনা করেন না কেন, অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে কেমন পড়াচ্ছে এবং ওইখানে ফ্রি কন্টেন্ট কী আছে এদিকে খোঁজ রাখবেন। বর্তমানে যেসব প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের কিছু না কিছু ফ্রি কন্টেন্ট আছে। দেখবেন যে সবার একটা করে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউবে গেলে আপনি ফ্রি কিছু ডেমো ভিডিও পেয়ে যাবেন। তো সেই ডেমো ভিডিওগুলো থেকে কিন্তু আপনি অনেক কিছু শিখে যেতে পারেন। যেমন শরীফুল হালিম ভাইয়ের চ্যানেল আছে এবং জেনেসিসের চ্যানেল আছে, সিনাপসের চ্যানেল আছে। সো এই তিনটা চ্যানেলে কিন্তু পাবেন এবং আমার চ্যানেলে তো ডেফিনেটলি ভিডিও পাবেন। আমার একাডেমিক চ্যানেল আলাদা, সেই একাডেমিক চ্যানেলে আপনার ইনশাআল্লাহ আরও কিছু ভিডিও পাবেন। পাশাপাশি আপনি যদি ফ্রি পড়াশোনা করতে চান, ফ্রি পড়াশোনার জন্য বেশ কিছু ভালো ফেসবুক গ্রুপ আছে, যেমন এফসিপিএস পার্ট ওয়ান মেডিসিন, এই নামে সার্চ করলে আপনি একটা গ্রুপ পাবেন। আবার আপনি লাভ মেডিসিন, এই নামে একটা গ্রুপ পাবেন। বাইট সাইজ মেডিসিন, এই নামে একটা গ্রুপ পাবেন। এবং শুধুমাত্র গ্রুপ না, আপনি যদি টেলিগ্রাম চ্যানেল খোঁজেন, সেক্ষেত্রে ডেভিড হ্যারিসনের ভাইয়ের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, নাম ডেভিড হ্যারিসন। লাভ মেডিসিন নামে একটা টেলিগ্রাম চ্যানেল আছে এবং আমাদের মেডিভার্সেরও টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে আমরা বিভিন্ন রকম কুইজ শেয়ার করি। সো এরকম ভালো ভালো কিছু আপনি টেলিগ্রাম চ্যানেল পাবেন। জেনেসিসের টেলিগ্রাম চ্যানেল পাবেন, সেখানে অনেক পিডিএফ পাবেন। মেডিভার্সের টেলিগ্রাম চ্যানেল অনেক পিডিএফ আছে, তার মানে আপনার কাছে অনেক ফ্রি রিসোর্স আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। আবার অনেকে হয় যে একসাথে অনেকগুলো ফ্রেন্ড মিলে যারা এফসিপিএস পরীক্ষা দিবে, তারা অনেক সময় নিজেরা গ্রুপ খোলে, নিজেরা কনভারসেশন করে, সেরকম কোনো গ্রুপ যদি সন্ধান পান সেক্ষেত্রে আপনি যুক্ত হয়ে যেতে পারেন। তাহলে এই জিনিসগুলো গেল আপনাদের সবার জন্য কিছু ফ্রি রিসোর্স। আচ্ছা, এখন আপনার জন্য ফ্রি রিসোর্স চলে গেল, আপনি একটা কোচিংয়ে ভর্তি হলেন, আপনি একটা নির্দিষ্ট গাইডলাইনের অধীনে আছেন। এখন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট সেটা হচ্ছে লেগে থাকা। কারণ আপনি অনেক আগ্রহের সাথে শুরু করলেন বাট আপনি 5 মাস পড়াটা কন্টিনিউ করতে পারলেন না, আপনি শেষের দিকে এসে আপনি পড়াশোনাটা ছেড়ে দিলেন, গতি কমিয়ে দিলেন, সেক্ষেত্রে আসলে কোনো লাভ হবে না। কারণ আমরা যেরকম এমবিবিএস কারিকুলামের মধ্য দিয়ে যাই, আমাদের জন্য এফসিপিএস এর জার্নিটা একটু কঠিন হয়। কেন কঠিন মনে হয়? কারণ সাধারণত আমরা একদম পুরো বইয়ে লাইন বাই লাইন পড়েছি একদম এডমিশনের সময়। এখন আপনাকে আবার সেই এডমিশনের যুগে ফিরে যেতে হবে, একদম বইয়ে লাইন বাই লাইন পড়তে হবে, ইম্পর্টেন্ট লাইনকে দাগায় রাখতে হবে, এই লাইন থেকে কি করে প্রশ্ন আসতে পারে সেটা আপনাকে চিন্তা করতে হবে, ট্রু ফলস আসবে, এসবি আসবে, বিভিন্ন রকমের সিনারিও আসবে, এবং এই জিনিসগুলোকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। তাহলে কোশ্চেন অ্যানালাইসিস করা, আপনার উইকনেসটা খুঁজে বের করা, কোন জায়গাটা বেশি ইম্পর্টেন্ট সেটা মনে রাখা, এবং বারবার 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 রিভিশন দেওয়া, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি না করতে পারেন, আপনি যত ভালো স্টুডেন্টই হন না কেন, এফসিপিএস আপনি একটা ধাক্কা খেতে চলেছেন। এবং অনেক ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও 0.2 মার্ক, 0.4 মার্ক, 1 মার্ক, এই জন্য অনেকের চান্স হয় না। সুতরাং এফসিপিএস অবশ্যই একটা ভাগ্যের একটা ব্যাপার আছে। আর পাশাপাশি আমরা যেই বয়সে এফসিপিএসে যাই সেই বয়সে আমাদের ইন্টার্নশিপ শেষ, অনেকের বিয়ে হচ্ছে, অনেকের হয়তো বা বাচ্চা আছে, অনেকে হয়তো বা জিপি প্র্যাকটিসের মাঝামাঝি পড়াশোনা করছেন, অনেকে হয়তো বা খ্যাপ দিচ্ছেন, এর মাঝখানে পড়াশোনা করছেন। সুতরাং ইটস নট এ ইজি টাইম। এটা এখানে কিন্তু আপনার অনেক টাফ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। সুতরাং যেহেতু টাফ সিচুয়েশনে যাচ্ছে, আমাদেরকে ওইভাবেই ফোকাস দিতে হবে যেন আমাদের যেই সময়টুকু আছে সেই সময়টুকুতে যেন আমরা বেস্ট এফোর্ট দিই এবং হচ্ছে বেস্ট আউটকামটা যেন আমরা তুলে নিয়ে আসতে পারি। এবং এই জন্য আসলে যেটা হয়, যাত্রা শুরু করে সবাই, বাট আসলে লক্ষ্যটা ঠিক না থাকার কারণে আসলে অনেকে অর্ধেক যাত্রায় ভুল পথে চলে যায়, অনেক হয়তো বা ঠিক রাস্তায় যেতে পারে না। সেজন্য আমি মনে করি যে আপনাকে গাইড করার জন্য ডেফিনেটলি একজন ভালো মেন্টর দরকার। আপনি কোচিংয়েই থাকেন বা কোনো ভাইয়ের অধীনেই থাকেন, যদি একজন ভালো মেন্টর আপনার থাকে, যিনি আপনাকে পড়াশোনা করার ক্ষেত্রে গাইড করবে এবং যিনি আপনাকে উদ্বুদ্ধ রাখবে পড়াশোনার ব্যাপারে, সেটা আপনাকে অনেক বেশি আস্থা যোগাবে এবং অনেক বেশি ওই পথটাকে আপনার জন্য সহজ করে দেবে। কারণ আপনি আসলে এখন ক্লাস 2-3 ছোট বাচ্চা না যে আপনাকে বলে দিতে হবে ভাই এটা এটা পড়ে নেন, আপনাকে জাস্ট বুঝাই দিলেই হবে এবং আপনি নিজের মতো করে কিন্তু পড়াটা শেষ করতে পারবেন। এবং দিন শেষে যত ভালোই কেউ পড়াক না কেন, আপনি যদি পড়াটা নিজের মতো করে না পড়েন, নিজের মতো করে না গুছান, আপনি কিন্তু পরীক্ষায় ভালো করবেন না। সুতরাং যে যতই ভালো পোস্ট লেখুক, যতই ভালো ভিডিও করুক, পড়াশোনা করতে হবে ভাই আপনার। সুতরাং এই জিনিসটা মাথায় রেখে এখন থেকে পড়াশোনাটা শুরু করেন এবং
একসাথে সব খাইতে যায়েন না, কারণ FCPS এর জন্য যতটুকু সিলেবাস লাগবে এটা খুবই কম। আপনি যদি টোটাল ডিভিশনটা পড়তে চান আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে, এই কারণে টোটাল ডিভিশন পড়া দরকার নেই। আরেকটা ব্যাপার হচ্ছে পড়া তখনই কঠিন মনে হয় যখন সেটা আমরা না বুঝে মুখস্থ করি। আপনি মুখস্থ করেন কোনো সমস্যা নেই, বাট বুঝে মুখস্থ করেন। একবার যখন কনসেপ্ট আপনার কাছে ইজি হয়ে যাবে এরপর আপনি নিজের মতো করে সেটাকে মুখস্থ করতে পারেন, মনে রাখার টেকনিক বের করতে পারেন, এটাতে দোষের কিছু নাই। কিন্তু আপনি যদি মুখস্থ না করে খালি শর্টকাট শর্টকাট খুঁজেন আপনার হয়তো FCPS হয়ে যাবে, কিন্তু FCPS হয়েও আপনি ওই ভুল চিকিৎসায় দিবেন যে ভুল চিকিৎসা আপনি FCPS এর আগে দিতেন। তাহলে FCPSটা যেন জাস্ট একটা অলঙ্কারের মতো না হয় যেটা আমাদেরকে আসলে একটা বড় একটা ট্যাগ দিল, বা দিন শেষে আসলে আমরা রোগীর ভালো সেবা করতে পারছি না, সেই জন্য আমাদের কনসেপচুয়াল আইডিয়াটা থাকা গুরুত্বপূর্ণ। আরেকটা কথা বলে শেষ করতে চাই, পোস্ট গ্রাজুয়েশন এটা একটা অলঙ্কার, পোস্ট গ্রাজুয়েশন অত্যাবশ্যক কোনো জিনিস না। আমি নিজেও একটি ডেভিডসন ব্যাচ চালাই, তো এর মানে এই না যে আমি আপনাদেরকে বলবো যে আপনার পোস্ট গ্রাজুয়েশন হতেই হবে, পোস্ট গ্রাজুয়েশন ছাড়া আপনার জীবন অচল না, এরকমটা কিছু না। আপনার পোস্ট গ্রাজুয়েশন করার সার্টটাও দিন শেষে জিপি প্র্যাকটিস করেন, বা জিপির মতো করেই সবাইকে ট্রিট করেন, আপনিও জিপি প্র্যাকটিস করেন অথবা চেম্বারে খেপ মারেন। তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, দেখেন আমরা যত পড়াশোনা করি বাংলাদেশের সাপেক্ষে চিন্তা করলে পড়াশোনার শেষ পরিণতি হচ্ছে আমরা রোগী দেখব। সো আপনি যদি জিপি প্র্যাকটিসে যথেষ্ট ভালো থাকেন, আপনার যদি যথেষ্ট হাত থাকে, আপনার যদি মনে হয় যে না এখন আমার FCPS দরকার নেই পরে করব, করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি মা হয়ে থাকেন, আপনার যদি ছোট একটা বাচ্চা থাকে, আপনার যদি মনে হয় যে না এই মুহূর্তে আমার FCPS করাটা কঠিন হচ্ছে, বাচ্চার হকটা নষ্ট করে FCPS এখন দরকার নেই, একটু পরে করেন, ইনশাল্লাহ বাচ্চারা বড় হোক আপনার কাছে, ইনশাল্লাহ সেই সময় আসবে, সেই সুযোগ আসবে, জাস্ট একটু ধৈর্য ধরে অপেক্ষা করলেই হবে। বর্তমানে মার্কেটিংয়ের যুগে আমরা আমাদের এই অর্জনগুলোকে এত বড় করে দেখানো হয় যে আমাদের কাছে মনে হয় FCPS না হলে, MD না হলে আমাদের জীবনটা বৃথা। বাট এই সমস্ত ব্যাপারটাই আসলে মার্কেটিংয়ের একটা স্ট্র্যাটেজি। আপনি মা হলে কারো মার্কেটে 10 পয়সা লাভ হবে না, কোনো কোচিং সেন্টারের, কোনো ভাইয়ার, বা আমার নিজের পকেটেও 10 পয়সা ঢুকবে না। তো এই জন্য মাদেরকে ওই রকম বড়ো করে দেখানো হবে না, কারণ আপনি মা হলে আপনার সন্তানের লাভ, ওই ছোট্ট অবস্থি সেটা লাভ। কিন্তু আপনি যদি FCPS পাস করেন, আপনাকে দেখায় একটা কোম্পানি বিজ্ঞাপন দিতে পারবে, আপনাকে বড় করে দেখাবে, মেডেল দিবে, একটা বুফেতে খাওয়াবে, বড় স্যাররা এসে বক্তৃতা দিবে। সো এই সমস্ত ব্যাপারটা মার্কেটিংয়ের সাথে জড়িত। তার মানে ওই মার্কেটিংয়ের ধোকায় পড়ে এরকম ভাববে না যে আপনার বান্ধবীর বা আপনার বন্ধুর FCPS হয়ে গেছে, সে অনেক বড় কিছু হয়ে গেছে, আপনি কিছু হন নাই, আপনি একজনের কাছে হিরো, তার কাছে হিরো থাকেন, ইনশাল্লাহ একসময় আপনার FCPS হবে, সবই হবে, জাস্ট ধৈর্য ধরে থাকেন। তবে যেই অবস্থায় থাকেন না কেন, পড়াশোনাটা একবারে ছেড়ে দিবেন না, পড়াশোনার সাথে আপডেটেড থাকেন, আপডেটেড নলেজ রাখেন, একটু একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন, এবং অবশ্যই একদম পড়াশোনা না ছেড়ে দিয়ে কিছুটা পড়াশোনাটা আছে থাকেন। সুতরাং যেই কথাগুলো আমি শুরুতে বলেছি যে ফ্রি রিসোর্স যেগুলো আছে সেই ফ্রি রিসোর্স থেকে উপকৃত হন, প্ল্যান রাখেন, একসময় না একসময় আপনার ইনশাল্লাহ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পরবর্তীতে আরেকদিন FCPS এর বাকি অংশ নিয়ে কথা বলবো।